ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া নক্ষত্র হলেন ধ্যানচাঁদ বলের ওপর অকল্পনীয় দখল এবং সাথে এর দক্ষতা তাকে পরিণত করেছিল হকির জাদুকরে ধ্যানচাঁদকে হকি খেলার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে গণ্য করা হয়ে থাকে উনিশশো আঠাশ এবং উনিশশো সালের অলিম্পিকে ভারতের স্বর্ণপদক জয়ের অন্যতম প্রধান কাণ্ডারী ছিলেন তিনি সারা জীবনে একশো পঁচাশিটি ম্যাচে মোট পাঁচশো সত্তরটি গোল করেছেন যে রেকর্ড এখনো পর্যন্ত অটুট তার জন্মদিন উনত্রিশে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপিত হয় ধ্যানচাঁদের জন্ম উনিশশো সালের উনত্রিশে আগস্ট এলাহাবাদের রাজপুত পরিবারে সামেশ্বর সিং এবং সিং সিংয়ের প্রথম সন্তান ছিলেন ধ্যানচাঁদ সামেশ্বর সিং ছিলেন ব্রিটিশ অধীনস্থ ভারতীয় সেনাবাহিনীর একজন সিপাহী ক্রমাগত বদলির চাকলি হওয়ার জন্য ধ্যানচাঁদের জীবনে প্রাথমিক বিদ্যালয়েও বারবার পরিবর্তন হয়েছে মাত্র ছ বছর প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তার পড়াশোনা স্থগিত হয় শেষ পর্যন্ত তাদের পরিবার ঝাঁসিতে চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এরপর তার পড়াশোনা পুনরায় শুরু হয় উনিশশো সালে গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি স্নাতক হন উনিশশো সালে ১৭ বছর বয়সে ধ্যানচাঁদ ব্রিটিশ অধীনস্থ ভারতীয় সেনাবাহিনীর একজন সিপাহী হিসাবে যোগদান করেন এখানেই তার হকি খেলার সূত্রপাত এর আগে পর্যন্ত তার পছন্দের খেলা ছিল কুস্তি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ক্রমাগত সেনাবাহিনীর হয়ে তিনি বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত খেলতে থাকেন দিনে খেলার সময় না পাওয়ার ফলে তিনি রাতে চাঁদের আলোয় অনুশীলন করতে আরম্ভ করেন তাই সতীর্থরা চাঁদের সাথে সাজুজ্য রেখে তাকে ধ্যান চাঁদ বলতেন উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর দল নিউজিল্যান্ডে একটি সিরিজ খেলতে যায় গোটা সিরিজে আঠেরোটি জয় দুটি ড্র এবং একটিমাত্র ম্যাচে পরাজিত হয় এই দল মাঝমাঠে মাঠে অনবদ্য খেলার সুবাদে কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটে তাঁর উনিশশো সালে ব্রিটিশ অধীনস্থ ভারতীয় দল প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে উনিশশো আঠাশ এবং ছত্রিশ পরপর এই তিনবার অলিম্পিকে স্বর্ণ পদক পায় এই দল উনিশশো সালে অ্যামস্টারডাম অলিম্পিকে ধ্যানচাঁদ সর্বোচ্চ গোলদাতা হন মাত্র পাঁচটি ম্যাচে চোদ্দটি গোল করেন তিনি এই সময় তার ভাই রূপ সিংও ভারতীয় দলের সদস্য হিসাবে ছিলেন উনিশশো সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিকে অপ হয়ে বিজয়ী হয় ভারতীয় দল সমগ্র টুর্নামেন্টে ভারতীয় দল মোট ৩৫টি গোল করে যার মধ্যে হকি জমজ অর্থাৎ রূপসিং এবং ধ্যানচাঁদের করা গোলের সংখ্যা হল পঁচিশ ধ্যানচাঁদের ব্যক্তিগত গোলের সংখ্যা ছিল আট উনিশশো সালে বার্লিনে অনুষ্ঠিত অলিম্পিক থেকেই জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন ধ্যানচাঁদ জার্মানিকে আট এক গোলে হারিয়ে তৃতীয়বারের জন্য সোনা যেতে ভারতীয় দল ফাইনালে হ্যাট্রিক করেন তিনি কোন কোন সংবাদ মাধ্যম জার্মানির বিরুদ্ধে ভারতের করা আটটি গোলের মধ্যে ধ্যানচাঁদের কলা গোলের সংখ্যা ছটি বলে দাবি করে কিন্তু ধ্যানচাঁদ তার আত্মজীবনীতে লিখেছেন যে তিনি মোট তিনটি গোল সেই ম্যাচে করেছিলেন যাই হোক তিনটি অলিম্পিকে বারোটি ম্যাচ খেলে সর্বমোট তেত্রিশটি গোল করেন হকির জাদুকর ধ্যানচাঁদ বার্লিন অলিম্পিকে ধ্যানচাঁদের খেলা দেখে তৎকালীন জার্মান প্রধান হিটলার অভিভূত হয়ে যান তিনি ধ্যানচাঁদকে জার্মানের নাগরিকত্ব গ্রহণের প্রস্তাব দেন এবং জার্মান সেনাবাহিনীর কর্নেল হিসাবে যোগদান করার প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু ধ্যানচাঁদ তা প্রত্যাখ্যান করেন বার্লিন থেকে ফিরে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতীয় সেনাবাহিনীর সক্রিয় সদস্য হিসাবে মণিপুর বার্মা প্রভৃতি স্থানে যুদ্ধে অংশ নেন উনিশশো সালে ইস্ট আফ্রিকান সিরিজে তিনি ভারতীয় দলের অধিনায়ক এবং সক্রিয় সদস্য হিসাবে শেষবার অংশ নেন তখন তার বয়স চল্লিশ বছর সেই সিরিজে তিনি বাইশটি ম্যাচে একষট্টি গোল করেন তবে পরবর্তী সময়ে বেশ কিছুদিন তিনি বিভিন্ন প্রদর্শনী ম্যাচ এবং রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলতে থাকেন তাঁর জীবনের শেষ ম্যাচ খেলেন বাংলার বিরুদ্ধে সেই ম্যাচেও তিনি একটি গোল করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ২২ বছরে জাতীয় দলের হয়ে করা ধ্যানচাঁদের মোট গোলের সংখ্যা হল চারশো হকির ময়দানে মিডফিল্ডার হিসাবে এই পরিসংখ্যান সত্যিই বিস্ময়কর নেদারল্যান্ডের একজন সরকারি পদাধিকারী ব্যক্তি ধ্যানচাঁদের হকি স্টিক ভেঙে পরীক্ষা করে দেখার প্রস্তাবও রাখেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ড্রন ব্র্যাডম্যান উনিশশো সালে তার খেলা দেখে মন্তব্য করেন যে ধ্যানচাঁদ ক্রিকেটে রান করার মতন হকিতে গোল করেন ধ্যানচাঁদ তার চৌত্রিশ বছরের কর্মজীবনের শেষে মেজর পদমর্যাদায় থাকাকালীন উনত্রিশে আগস্ট উনিশশো সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন সে বছরই ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে এছাড়াও দেশ বিদেশের বহু সম্মান তিনি অর্জন করেছিলেন অবসর গ্রহণের পর প্রথমে কিছুদিন তিনি রাজস্থানের মাউন্ট আবু ক্যাম্পে হকির প্রশিক্ষণও দেন পরবর্তীকালে পাতিয়ালায় জাতীয় হকি সংস্থার প্রধান প্রশিক্ষক হিসাবে তিনি যোগ দেন বেশ কিছু বছর তিনি এই দায়িত্ব সামনেছিলেন জীবনের শেষ কিছুদিন ধ্যানচাঁদ ঝাঁসিতে তার বাসভবনে কাঠান লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তেসরা ডিসেম্বর উনিশশো সালে দিল্লির এইমস হাসপাতালে তার মৃত্যু হয় তার আত্মজীবনী গোল উনিশশো সালে প্রকাশ পেয়েছিল তেসরা ডিসেম্বর উনিশশো সালে তার মৃত্যুর ঠিক এক বছর পর ভারত সরকার ধ্যানচাঁদের সম্মানে একটি ডাক টিকিট প্রকাশিত করে